পয়সাতে কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, তাতে হামলার শিকার হয়ে বহু ধর্মমান ধর্মের প্রাণ হানি ঘটেছে। এই মঙ্গলবাদীগোষ্ঠী ভাবের নামে যে ধারণ ছড়িয়ে মানুষকে ভাবের ব্যাপারে বিভ্রান্তিত করে তুলছে, তাতে উদ্দেশ্য ভোটকার্ড এবং দেশকে অস্থিতিশীল করা। সৌভাগ্য ও সমৃদ্ধির ইতিহাসে কেমন কর্মকাণ্ড তেমন নয়। শত শত বছর ধরে সারা বিশ্বে কল্যাণ দরবার শরীফ ও মাজার শরীফকে মর্যাদার সাথে সংরক্ষণ করা হচ্ছে, তাহলে আমাদের দেশে কেন এমন ব্যাখ্যাজনক হামলা? আমরা শান্তিপ্রিয় কল্যাণ থেকেই ভগবান মুসলমান। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং বর্তমান উত্তর প্রদেশের সরকারের নিকট হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে জয়ানবাগ শরীফের কেন্দ্রীয় আঞ্চলিক দরবার সমূহ, রাজার শরীফ ও খানকা সহ সর্ব জায়গা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য জোর অনুরোধ জানাচ্ছি। সম্মানিত কর্মযোদ্ধাগণ, জয়ানবাগ শরীফ কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত নয়, প্রাধান্য ছিলাম না ভবিষ্যতে কোনো রাজনৈতিক গ্রুপের সঙ্গে। এখন মানুষের প্রতি দয়া, প্রেম, ভালোবাসা, প্রশাসন এবং নিজেদের চরিত্র গঠনের মাধ্যমে আল্লাহ ও বাস্তুকালের সন্তুষ্টি অর্জনের প্রতি এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালিত হয়। কারো সমালোচনা পরচর্যা করলে আমরা করি না, আমাদের কিন্তু মঙ্গল বললেও কখনো প্রতিরোধ দেই না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাভারত আদর্শ সংস্কারের আদর্শ নিজের মধ্যে ধারণ করার চেষ্টায় সব সময় আমরা নিয়োজিত থাকি, তাহলে কেন বারবার আমাদের উপর আঘাত করা হচ্ছে? তারা কি স্বার্থে যান বা দরবার শরীফ সম্পর্কে ভুল তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে? সাধারণ মানুষকে উস্কানি দিয়ে সম্প্রীতি বাংলাদেশকে হাজার কিনারে নিয়ে যাচ্ছে, এ বিষয়গুলি গভীর পর্যবেক্ষণ করে তাৎপর্যপূর্ণ উদ্যোগ নেওয়া কুমার সরকারের জন্য আবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকের এই সংকট জয়ানবাগ শরীফের একার নয়, এই সংকট বাংলাদেশের শান্তিপ্রিয় প্রতিবাদী জনগোষ্ঠী সকল পরিবারী মানুষের, তাই ঐক্যবদ্ধভাবে এই সব অগ্রবাদ আচারের বিরুদ্ধে কলকাতা হওয়া এক খুবই সঠিক সময়।